নমস্কার বন্ধুরা, হাপন মাইয়া এসে নোড়ায় আমি ইন্দ্রাণী হাঁসদা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। চলুন তাহলে আর দেরি না করে রান্নাটা স্টার্ট করে ফেলি। আজকে রান্না করব চিকেন দিয়ে ওলকপির তরকারি। তো চিকেন দিয়ে ওলকপির তরকারি বানাবার জন্য ওলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সঙ্গে আলুকেও দু টুকরো করে কেটে নিয়েছি। এরপর কড়াই সরষে তেল দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গোটা জিরে, লং, এলাচ, দারচিনি দিয়ে, গোলমরিচ 5 থেকে 6টা, তেজপাতা, এরপর ওলকপি আর আলু, উপর থেকে একটা পেঁয়াজ মাংসের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ, আদা, রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা সব মিলিয়ে একসাথে একটা পেস্ট তৈরি করে সেই পেস্টটা দিয়ে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। ওপর থেকে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর চিকেন মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে আর একবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধও হবে এবং কষানোটাও খুব ভালো হবে। কষানোর সময় যদি একটু কড়াই লেগে যায় সেই সময় অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই শীতেই ওলকপি পাওয়া যায়। এই ওলকপি দেখলেই মাংসের সাথে ওলকপি খেতে ইচ্ছে করেছিল, তাই কর্তামশাইকে বাইরে থেকে আনতে বলেছিলাম। যেমন কথা তেমন কাজ, কর্তামশাই ওলকপি আর মাংস নিয়ে আসা মাত্রই এটা রান্না করে ফেলেছিলাম এবং খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যারা যারা বাড়িতে এই ওলকপি দিয়ে মাংস রান্না করেন তারা প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। ভালো করে কষানো হয়ে গেলে গরম জল উপর থেকে দিয়ে দিতে হবে। এতে গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবং নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিটের মতো। ঝোল ভালোভাবে ফুটে উঠলে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই রেডি চিকেন দিয়ে ওলকপির তরকারি। তো আজকের এই চিকেন দিয়ে ওলকপির তরকারি রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর যারাই আমার চ্যানেলে প্রথমবার এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে দেবেন, যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।